হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। তো দেখো, আমি কালকে নার্সারি গিয়েছিলাম, তো নার্সারির একটা ভিডিও আমি বানিয়ে এনেছি। আমি এক দুদিনের মধ্যে ওটা শেয়ার করব। তো দেখো, আমি এইসব গাছগুলো আমি নিয়ে এসেছি, শীতকাল তো আসছেই সামনে, তো তাই জন্য শীতের কয়েকটা ফুল প্লাস যেটা 12 পুরো মাস ধরে, সব বছর ধরে, মানে পুরো বছর ধরে যে ফুলগুলো হয়, সেই কিছু কিছু চারা আমি নিয়ে এসেছি। তো এটা দেখো, ওই কৃষ্ণকমল, এ দেখো, এটা আমি তোমাদের কাছে ইনক্লুড করে দিলাম, এই যে এই ফুলটা হবে। তো ওরকম একটা গাছ আমি নিয়ে এসেছি, এটা নাকি ঘরে রাখা নাকি খুবই ভালো। একটা গোলাপ গাছ নিয়ে এসেছি লাল রঙের, তো কয়েকটা আমি গাছ এখানে নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জিনিয়া, 3 রকমের জিনিয়া এনেছি আমি। একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে অরেঞ্জ, আর বাকি ওই পাশেটা দেখতে পাচ্ছ একটু অল্প লাল। আর এই লাল গোলাপটা, এটাও নাকি মানে ভালোই মিডিয়াম আর কি। আর পিটুনিয়া খুঁজছিলাম, পিটুনিয়া একটাও পেলাম না, এই একটাই মোটে আমাকে আমি পেলাম, তো একটাই আমি নিয়ে চলে এলাম। আর চন্দ্রমল্লিকা আমি 2 কালারে নিয়ে এসেছি, একটা সাদা আর একটা কালার, তোমরা দেখো কি দুর্দান্ত লাগছে কালারটা, আমি তোকে না দেখে থাকতেই পারলাম না না নিয়ে। আমার তো এটা মানে চোখে দেখে, এক চোখে দেখারই পছন্দ হয়ে গেল। তো চলো রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আজকে তো রবিবার যেহেতু, সকাল সকাল কফিটা বানিয়ে নিই, মাসি এসে গেছে, তো 4 কাপ কফি বানাবো। আমরা বাড়িতে সকাল সকাল ব্রেকফাস্টে একটু কফি আর করে খেয়ে নিই, কারণ ওই লোকটাকে ডেকেছি আমি, ওই লোকটা যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আর আজকে তো যেহেতু সানডে, সেহেতু মনে করো ওই চিকেন বা যাই হোক, আর আজকে একটা ইয়ে হয়েছে, গণ্ডগোল হয়েছে। আমি ওই যে বোম্বে ডাক বলে একটা মাছ আছে এখানে, বোম্বে ডাক বা বোম্বিল বলে বোম্বেতে, তো আমাকে পাশের বাড়ির আন্টি প্রায়ই যখন করে আমাকে একটা একটা মানে একটা একটা ভাজা দেয়, যেহেতু আমি মানে একবার খেয়ে ভালো লেগেছিলো বলে ও প্রায় দেয়। তো আমি চিন্তা করেছিলাম যে আমিও কিনে না আমি ওরকম একদিন রান্না করবো আর কি। তো আমি তো আর জানতাম না যে ওইটা ওরকম ল্যাতপেতা বলে, বা আমাদের ঘরে ওইটাকে না, বা আমাদের কলকাতায় লোটে মাছ বলে, আমরা কোনোদিন ঘরে লোটে মাছ খাইনি। তো ওই অনুযায়ী এবারে লোটে মাছ যেহেতু ঘরে এসে, দাঁড়াও ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমি তোমাদেরকে বলছি ডিটেলসে। বৌদিটা বাংলাদেশের, আমি আমার মাকে ফোন করে জিজ্ঞেস করলাম, মা বলছে লোটে মাছ তো আমরা কোনোদিন খাইনি রে, এটা আমাদের মানে কি ঘটি বাঙাল একটা জিনিস আছে না, তো ওদের রান্নাটা আর কি। তো আমি ওই বৌদিকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে বৌদি আমাকে একটু রেসিপি বলো দেখিনি, কেমন করে রান্না করব। তো বৌদি আমাকে রেসিপিটা দিল, তো তোমরা এই রেসিপিটা দেখতে থাকো ও আমি কেমন করে বানাচ্ছি। আর এই রেসিপিটা যদি ভালো হয় খেয়ে টেস্ট, তাহলে আমি কিন্তু শর্টেও এটা শেয়ার করে দেবো। আর আমি এটা আজকে ওই ভর্তা বানাচ্ছি, মানে এটার হচ্ছে এও হয় মানে একটা মাখা টাইপের হয়, মানে সমস্ত কাঁটাগুলো বের করে দিয়েছি, সমস্ত কাঁটা বের করে দিই, কাঁটাগুলো কিন্তু অবশ্যই বের করাতে হবে, নাহলে কিন্তু মুখে লাগবে। কাঁটাগুলো সব বের করে দিয়ে ভালো করে একদম পেঁয়াজ রসুন আদা দিয়ে একদম সুন্দর করে কষে কষে বানাতে হয়। তোমরা দেখে নাও রেসিপিটা, যদি মানে টেস্টি হয় আমি এটাকে শর্ট ভিডিওতেও একটা দিয়ে দেবো আর কি। আর আমি মানে
এটা খেয়ে আমার, আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি, এটা খেয়ে সত্যিই তো আমাকে খুব সুন্দর লেগেছে, খুব টেস্টি হয়েছিল এটা আর কি। তো দেখো এই ব্লেডটা আমাকে আগে ধুয়ে রেখে দিতে হবে, কারণ এটা মাসি হাত দিলে এটা একদম হাতে মানে চট করে এটা কেটে যায়। তো দেখো কড়াতে তেল দিয়ে আমি সমস্ত আদা পেঁয়াজ রসুন সব উঠিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নাড়তে নাড়তে এর উপর আমি সমস্ত মশলা গুঁড়োগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি দিয়ে দেবো। তারপরে আমি অল্প নুন দিয়ে আর চিনি দিয়ে আমি মাছটাকে তুলে দিয়ে নাড়তে থাকবো আর কি। মানে এই মাছটা খুবই পলকা যাকে বলে, এটা একমাত্র মানে আমি একটা বুঝতে পেরেছি, আমি ওটা করে একবার খেয়ে দেখবো, যদি ওটা ভালো লাগে আমার মানে আমাদের বাড়ির সবার, তাহলে আমি তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব। তো দেখো আমার এই মাছটা এবারে মশলাটা হয়ে গেছে, তো আমি মাছটা ঢেলে দিলাম, পেঁয়াজ রসুন আদাগুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো আমি এই যে এটা ঢালার পরে আমার মাছটা একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি সমস্ত কাঁটাকে আমি একটা একটা করে বের করেছি, কাঁটা বের করানোটাই আসল, এই যে এই স্টেপটা না, এখানে আমি কাঁটাটা বের করেছি। সমস্ত কাঁটা বের করার পরে তারপর আমি এটাকে এরকম করে রাঁধেছি। কাঁটাটা মুখে লাগে ঠিকই, কিন্তু এটা কিন্তু গলায় লাগার মতো কাঁটা নয়, এটা কিন্তু সেই খুবই নরম কাঁটা, মানে এটাকে কী বলবো, যেমন রসুনের কোনো ছিলকা যদি মানে খোসাটা যদি কোনো শরীর খোসাটা যদি তোমার এতে লেগে যায় কেমন লাগে, ঠিক সেরকম লাগবে। এর কাঁটাটা কিন্তু মানে গলায় আটকানোর মতনও কিছু না বা এ নয়, আর এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল, আমাকে মানে আমাদের দারুণ লেগেছে। তো চলো এবার আমি মাংসটা বানাবো। আমি বেটু দেখো ওই মাছের মাছ দেখেই ওর মাংস হয়েছে অলরেডি, কিন্তু ওর ওই মাছটা যেহেতু পছন্দ নয়, মাংস আছে তাও একটা কি অর্ডার করেছিল, একটা মানে ভাজা বা ফ্রাই কিছু একটা অর্ডার করেছিল, তো এটা মাংসের মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য, তো এটা এসে গেছে। আমি বললাম তুই রান্নাঘরে রাখবি যা আমি আস। আর মাছটা একদমই এমন পলকা ছিল, বৌদি তো আমাকে ফার্স্টে অন্য টাইপের রেসিপি দিয়েছিল, আমি যেহেতু করতে পারিনি তো বৌদি আমাকে বললো এই রেসিপিটা বানিয়ে নে, তো ওই মানে অন্য রেসিপি বানাতে গিয়ে আমি যখন করতে পারিনি তখন এই রেসিপিটা বানানো হয়েছে। তো আমার বরকে কিছু কটা জিনিস আনতে বলেছিলাম, তো নিয়ে এসে ওইখানে আবার বসেছে। তো চলো এবার আমাকে মাংসটা বসাতে হবে, তার আগে আমি একটু জানালাটা খুলে দিতে হবে। তো আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছে কী করছো, না কাজ, ও সারাদিন অফিসের কাজ থাকে। তারপরে আমি জিজ্ঞেস করলাম কোথাও বাইরে টাইরে যাবো নাকি আজকে ঘুরতে, তো বললো আজকে আমার অনেক কাজ আছে, তো ওই জন্য আর আজকে বাইরে যাওয়া আমাদের হয়নি, তো আজকে ঘরের মধ্যেই গল্প করে এনজয় করে কাটিয়ে দেওয়া হলো। আর এটা আমি খুলে দিচ্ছি, ও বলছে না খুলোনি সিম্বা পালিয়ে যাবে। তো আমি বললাম না সিম্বা পালালে কি আর ঘরের মধ্যে কি সুন্দর রোদ ঢুকছে, শীতকালে ঘরের মধ্যে রোদ ঢুকলে কি ভালো লাগে না, আর আমাদের এখানে তো শীতকালের কোনো বালাই নেই। আর দেখো বসে বসে এখানে সিগারেট খাচ্ছে আর কাজ করছে। আমি বললাম যে করো কাজ, আমাকে এবার রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে কয়েকটা কাজ আছে, কাজ মানে কি আমার রান্নাঘরে মাংস করার আছে, এবার আমাকে মাংসটা রান্না করতে হবে। তো চলো এখানে আমি কিছুক্ষণ গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি গল্প করছিলাম এখন আর অতটা মনে নেই। সিম্বাকে জিজ্ঞেস করলাম সিম্বা তোর কোনো কাজ আছে, সে বলছে না আমার খালি ঘুমানো কাজ। তো বললাম ঠিক আছে। ম্যাক্সকে জিজ্ঞেস করলাম ম্যাক্স তোর কোনো কাজ আছে, ম্যাক্স বলছে আমার সঙ্গে কেউ খেলে না, আমার সঙ্গে একটু খেলো। আমি যে থাম আমি মাংসটা রান্না করে আসি, তারপরে আমি তোর সঙ্গে খেলবো। দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আমি আর মাংস রান্না তোমাদেরকে দেখাবো না। তারপরে আমাদের মাংস রান্না টান্না হয়ে যাওয়ার পরে আমি চান করতে যাব। দেখো বেটু এবারে চান করতে যাবে, তো রান্না টান্না হয়ে গেলে আমি এবারে চান করতে চলে যাব। আমার পুজো ওখানে হয়নি, অনেক বেলা হয়ে গেছে, মানে 12:30 মতো বাজে এখন। তো দেখো কত সুন্দর রোদ, আমাদের এখানে রোদটা দারুণ হয় আর কি, তো রোদ ঢুকছে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে আমরা একটু শুয়ে পড়বো, রেস্ট নিয়ে নেব। মামা বকে দাও, বকে দিয়েছো? মামা বকে দিয়েছো? মামা মামা বকে দাও। তো এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে এক খাটে বসে বসে দুপুরবেলা গল্প করছিলাম। ভাগ্যে বাইরে যায়নি, আমাদের একটা কুরিয়ার এসেছিল, তোমরা একটু পরেই দেখতে পাবে। বকে দিয়েছো মা? হয়েছে হয়েছে মামা, মামা একবার বলটা তাকে দিয়ে দে, নে না নিয়ে না নিয়ে না, ওলি বাবা ওলি। তো দেখো ভাগ্যে বাইরে যায়নি, এই প্যাকেটটা আজকে
মেদিনীপুর থেকে এসছে, কারণ ও যে বাড়ি গেছিলো ওই কয়েকটা জিনিস ওখানে ছেড়ে দিয়ে এসেছিলো। কারণ কি, বাক্সে এমন ভর্তি হয়েছে যে মানে ওখানে ফ্লাইটে তো একদম কেজি এ করা থাকে, মেনশন করা থাকে এতে 15 কেজি লাগেজে, আর হাতেও 7 কেজি নিতে পারবে, আর এমন বেশি হয়েছে। তো এটা কী করা হলো, বললাম যে এটা পরে পাঠাবে, এখন পাঠানোর দরকার নেই, তো ওরা পরে এটাকে আবার প্যাক করে বাক্স মানে এতে পাঠিয়েছে আর কি কুরিয়ারে। তো সেই কুরিয়ারটা আজকে এসেছে, দেখো কতগুলো জামা কাপড় কিসব আছে তার মধ্যে, আবার সেদিন সেবারে এতগুলো করে জিনিস এনেছে, আবার এগুলো এবারে পাঠিয়েছে, ঝুরি ভাজা মটর ছোলা পর্যন্ত ওখান থেকে পাঠিয়েছে, চিন্তা করো। তবে একটা কাজের কাজ জিনিস পাঠিয়েছে, বাপুজি কেক, আমাদের ওটা মানে এত ফেভারিট সবার, তো ওইটাও ওটা পাঠিয়েছে না, ওটা আমাদের ঘরে সবার ফেভারিট, একদম সবাই খায় ওটা। এটা হচ্ছে মেন মানে পুরো বক্সটার মধ্যে আমাদের এটাই সব থেকে ফেভারিট লাগলো। আর এটা আমরা রাখিও কেমন, একদম পুরো প্যাক করে যাতে অনেক দিন খাওয়া যায়, অনেকদিন সুন্দর থাকে, তার জন্য এই দেখো একদম জারে করে সুন্দর করে প্যাক করে রাখা হয়। তোমাদের কার কার পাপুজি কেক খেতে ভালো লাগে? এটা অনেক পুরনো, আমি যখন ছোটো ছিলাম তখনও এই কেকটা মানে খেতাম আর কি। তো চলো, রাত্রি হয়ে গেছে, আমি রাত্রের জন্য ওই যে লোটে মাছ হয়েছিল সবাই তো খাবে না, তার জন্য আমাকে আবার সবার জন্য ডিমের অমলেট করতে হলো, আর শিম বেগুন আলু ভাতে দিয়েছিলাম, শিম বেগুন আলু ভাতে আর ভাত আর ডিমের অমলেট করছি, আর পাঁপড়টা ভেজে নেবো সাইডে, কারণ লোটে মাছ তো মানে সবাই পছন্দ করবে না, আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হয়েছে, তাই আমি না অত রিস্ক নিইনি, এখন যদি রাত্রেবেলা খেতে খেতে যদি পছন্দ না তখন আবার খেতে খেতে উঠতে হবে, তো তার জন্য আমি সবার জন্য একটা করে অমলেট ডিমের অমলেট করে নিয়েছি, আর ওই সাইডে পাঁপড়টাও ভেজে নিলাম। তো চলো, রাত্রের আমাদের এখানে মানে খাওয়ার সবাই বানানো হয়ে যাচ্ছে, এটাও আমাদের ওইখান থেকে পাঠিয়েছে, কলকাতা থেকে, এখানকার নয় এটা। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকের একটা নতুন ব্লগে বা পরশু দিনের। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।